শরীর সুস্থ রাখতে মোট 13টি ভিটামিনের প্রয়োজন আছে। এক একটি ভিটামিনের কার্যকারিতা এক এক রকম। শরীরের ভিটামিনে ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, অস্থিরতার মতো সমস্যার শুরু হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের মতো শরীরে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন। বিভিন্ন রকম ফল ছাড়াও সবজিতে কিন্তু ভিটামিনের ভরপুর মাত্রায় থাকে। আজ আপনাদের কাছে শেয়ার করা হবে কোন কোন সবজি ডায়েটে রাখলে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন পাওয়া যাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। এবার আসুন জেনে নেই কোন কোন সবজিতে ভিটামিনে ভরপুর থাকে। পালং শাক। এ শাকে ভিটামিন এ, সি, কে ভরপুর মাত্রায় থাকে। খাদ্য তালিকায় এ শাক কিন্তু রাখতেই পারেন। ডাল থেকে মাংসের পদে এ শাক ব্যবহার করতে পারেন। সর্ষে শাক। এ শাক কিন্তু ভিটামিন এ, সি এবং কে এর ভালো উৎস। সাধারণত শীতকালে বাজারে এ শাক বেশি ওঠে। টাটকা সর্ষে শাকের স্বাদ যেমন ভালো, তেমনি স্বাস্থ্যের জন্য কিন্তু ততটা পুষ্টিকর। গুঁড়ো লঙ্কা একেবারেই স্বাস্থ্যকর নয়। এর বদলে রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করুন। কেবল ঝাঁজ আর স্বাদ বৃদ্ধি করে না, শরীর চাঙ্গা রাখতেও কাঁচা লঙ্কা বেশ উপকারী। এটিও ভিটামিনের ভালো উৎস। শরীরে ভিটামিনের ঘাটতি মেটাতে রান্নায় বেশ করে ধনেপাতা ব্যবহার করতে পারেন। ধনেপাতার চাটনি বানিয়ে রেখে দিতে পারেন। স্বাদ বদল হবে, আবার শরীর চাঙ্গাও থাকবে। এতেও রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন। মেথি শাক। স্বাদে খানিকটা তেতো হলেও মেথি শাকে ভালো মাত্রায় ভিটামিন থাকে। মেথি শাক দিয়ে সবজি না বানিয়ে মেথির পরোটা ও অন্যান্য নোনতা পদও বানিয়ে ফেলতে পারেন। এই মেথি শাকও কিন্তু ভালো ভিটামিনের উৎস। ভিউয়ার্স, এই 5টি সবজি শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, তাই রোজের খাদ্য তালিকায় এই 5টি সবজি রাখতে পারেন। ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।